দেশের সংস্কৃতির বিরুদ্ধে যাদের অবস্থান তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এশুভ অশুভ শক্তি ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চায়। আওয়ামী লীগের বর্ষবরণ শোভাযাত্রার আগে সমাবেশে নেতারা এসব কথা বলেন। পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ উদযাপন করে আওয়ামী লীগ। করোনার জন্য মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিনের এই আয়োজন দুই বছর স্থগিত ছিল। রাজধানীর বাহাদুর শাহ পার্কে সমাবেশে দলের নেতারা বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতির বিরুদ্ধে অপশক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। যার যার ধর্ম সে পালন করবে, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তার মানে এই নয় যে বাঙালিত্বকে বিসর্জন দিতে হবে। এই রাজনীতি যারা করে তারা বিএনপি জামাতের ধারক বাহক, তারা বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। বাংলাদেশের অসাম্প্রদায়িক যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার উপর আঘাত হতে চায়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ধর্মকে ব্যবহার করতে চায়, ধর্মভিত্তিক রাষ্ট্র করতে চায়, ধর্মভিত্তিক মানুষকে গুরুত্ব দিতে চায়, তারা পহেলা বৈশাখ উদযাপন করে না। পরে বের হয় বর্ষবরণ শোভাযাত্রা। কেন্দ্রীয় নেতারা ছাড়াও নগর নেতাকর্মীরা এতে অংশ নেন। বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।